তাহলে আমরা এই পাত্রর মধ্যে Merry Christmas আমরা মধুটা দিয়ে দিয়েছি খুবই সুন্দরভাবে এবং আমরা দুধটা এর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে সুগার মানে চিনি চিনিটা আমরা এর মধ্যে দিয়ে দিই খুবই সুন্দর এবং স্পেশালভাবে এবং আমরা দিয়ে দিয়েছি এবং আমরা মিক্স করে নিই আমাদের মিক্স করা কমপ্লিট হয়ে গেছে এবং আমরা এবার মিক্স করা কমপ্লিট হয়ে গেছে এবং আমরা একটা পাত্রর মধ্যে জলটা দিয়ে দিয়েছি এবং এর মধ্যে রসুন কুচো আদা এবং আমরা এটা চালিয়ে দিই এবার এবং আমাদের জলটা ফুটছে খুবই সুন্দরভাবে এবং আমাদের কমপ্লিট হয়ে গেছে ওয়াও আমাদের কমপ্লিট এবং আমরা লাবিয়ে নিই এবার এবং আমরা মেশিনে দিয়ে এটা মিক্স করে নিই এবং আমাদের মেশিনটা আমরা চালিয়ে দিই খুবই স্মুথ এবং খুবই সুন্দরভাবে এবং আমাদের মিক্স করা কমপ্লিট এবং আমরা অনেক ধরনের এখান থেকে ফ্লেভার তৈরি করব আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং স্পেশালভাবে এবং আমরা এর মধ্যে দিয়ে দেব রসগোল্লাটা প্যাক হয়ে যাচ্ছে এবং খুবই সুন্দরভাবে এবং আমাদের রসগোল্লাটা খুবই সুন্দরভাবে হয়ে যাচ্ছে কমপ্লিট এবং আমাদের কমপ্লিটভাবে হয়ে গেছে এবং আমরা এখান থেকে যে কোনো পাত্রর মধ্যে আমরা জিনিসটা দিয়ে দেব এবং খুবই স্পেশাল এবং খুবই সুন্দরভাবে এবং আমরা এখানে এবার ছাপটা বসিয়ে দেব এবং আমাদের প্রথমটা হয়ে গেছে এবং দ্বিতীয়টা আমরা করে দিয়েছি আপনারা তৃতীয়টা আপনারা কমেন্ট করুন কোনটা দিলে ভালো হবে বিড়ালের এটা দিয়ে আমরা ছাপটা বসিয়ে দিই খুবই স্পেশাল এবং খুবই সুন্দরভাবে এবং এবার আটটা পাত্র নিয়ে নিয়েছি এবং পাত্র ছাপটা এখানে দিয়ে দিয়েছি এবং আমরা এবার এর মেশিনটার মধ্যে দিয়ে দিই খুবই সুন্দর এবং স্পেশালভাবে এবং আমরা এই মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি খুবই স্পেশালভাবে এবং আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই এবং আমাদের কমপ্লিট এবং আমরা খাবিয়ে দিই এবং খুবই সুন্দরভাবে খাবিয়ে দিই একে এবং খুবই স্পেশালভাবে খাবিয়ে দিচ্ছি এবং আমরা খাবিয়ে দিচ্ছি খুবই স্পেশালভাবে আর আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা ভালো থাকবেন।